আমাকে একবার একজন ভদ্রলোক যেকোনো একটা স্যাটেলাইট টিভি চ্যানেলের কর্মকর্তা, তার গাড়িতে যাচ্ছিলাম, তিনি আমাকে বললেন যে হুজুর আপনাদের ব্যবহার এত খারাপ কেন? তাই বললাম কেন কি সমস্যা বলো, যে ফেসবুক দেখেন না আপনি? এত নোংরা ভাষায় আক্রমণ এবং স্ট্যাটাস পাল্টা স্ট্যাটাস, একে অন্যকে বাজে তকমা দিয়ে কথাবার্তা বলা, এগুলো তো আপনাদের থেকে আমরা আশা করি না। ইসলাম তো এগুলো কথা বলে না, ইসলাম তো কোমলতার কথা বলে, বিনম্রতার কথা বলে। ইদফা বিল্লাতি হিয়া আহসান, কোথায় সে আয়াতের উপর আমল? আমাদের একটা বড় সংকট আছে, সে সংকটটা হলো আমাদের মধ্যে বিনম্রতার গুণটা এখন হারিয়ে গেছে। আমাদের অনেক ক্ষেত্রে উন্নতি আছে, কিন্তু বিনম্রতার গুণের ক্ষেত্রে আমাদের অবনতি। আমরা রুক্ষ, আমরা বৎসভাবের, আমরা আক্রমণাত্মক, আমাদের মুভমেন্ট হলো অ্যাটাকিং মুভমেন্ট, আমরা বিনয়ী না। সোশ্যাল মিডিয়াতে আপনারা দেখবেন যে মনে করেন কোনো নাস্তিক কোনো ইসলাম বিরোধী কথা লিখেছেন অথবা ইসলামকে আক্রমণ করে কিছু বলেছেন, একজন ইমানদার হিসেবে আপনার কষ্ট লাগা কাজ করবে, অবশ্যই ঘৃণাবোধ আসবে, অবশ্যই আপনার জেদ তৈরি হবে, কিন্তু আপনি তাকে কি রিপ্লাই দিবেন, তাকে কি বলবেন, সে ব্যাপারে আপনাকে দায়িত্বশীল আচরণ করতে হবে, ভূমিকা রাখতে হবে। যদি না করেন তাহলে আপনি যেটাকে ইসলামের খেদমত মনে করছেন ওইটাই ইসলামের ক্ষতি হিসেবে বিবেচিত হবে। আজ ডক্টর মঞ্জুরুল হাই যেটা বললেন যে মানুষ মনে করে যে হুজুর মানে উগ্র, রুক্ষ এবং ওয়াজ মাহফিল মানে হলো গরম গরম কথাবার্তা, জ্বালাও পোড়াও, চোখমুখ লাল করে ফেলাও, এ হলো হুজুরদের একটা চিত্র আমাদের সমাজের এক শ্রেণী মানুষের কাছে। সন্দেহ নাই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিরিয়াস কথা যখন বলতেন তার চেহারা লাল হয়ে যেত, কোনো অন্যায় দেখলে, আল্লাহর নির্দেশ বিরোধী, আল্লাহর নির্দেশের লঙ্ঘন এটা দেখলে নবী আলাইহিস সালামের চেহারায় রাগের আভা ফুটে উঠত। কিন্তু আমাদের মতো এরকম জামার হাত গোছানো আর সামনে সব ফেলে দেওয়া, এ ধরনের আচরণ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে একটি বারের জন্য করেছেন বলে কোনো হাদিস থেকে পাওয়া যায় না, কিন্তু আমরা সেই কাজগুলো করছি ইসলামের সেবা মনে করে। ফেসবুকে ভিন্ন মতের মানুষকে অকথ্য ভাষায় গালিগালাজ, এবং শুধু গালিগালাজ না, হেন কোনো তকমা নাই, যে তকমা আমরা ইউজ করি না, সকল তকমা আমাদের ঝুলিতে আছে, যাকে যেটা প্রয়োজন সেখানে তাকে সেটা ধরাই দিচ্ছে। ভাইরা আমার, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আজমাইন তারা অন্যায়ের বিরুদ্ধে কঠোর ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদের গুণের বর্ণনা করতে গিয়ে বলেছেন আশিদ্দাউ আলাল কুফফার, বিনম্রতার মানে এই নয় যে আমি অন্যায় দেখব আর আমি একেবারে পানির মতো নরম হয়ে থাকব, আমি অন্যায়ের বিরুদ্ধে কিছু বলবো না, প্রতিবাদ করব না, অসৎ কাজের বাধা প্রদান করব না, বিনম্রতার মানে এটা নয়। জেহাদের ময়দানে আপনি যদি শত্রুকে আক্রমণ করতে হয়, আপনার জীবনকেও নষ্ট করার জন্য, আপনাকে হত্যা করার জন্য উদ্যত হয়েছে, আপনার নৈতিক অধিকার আছে তাকে হত্যা করার, এরকম পরিস্থিতি যদি তৈরি হয় সেখানেও বিনম্রতা দেখানোর সুযোগ আছে। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মুসলা করা যাবে না। জেদের বসে আগের যুগের কুফাররা তারা যুদ্ধে গেলে প্রতিপক্ষকে হত্যা করার পরে বা আগে তার কান নাক এগুলো কেটে কেটে হাত সব আলাদা করে ফেলত, জি দুড়াত। রাসূল আকরাম সাল্লাল্লাহু সাল্লাম নিষেধ করেছেন, এবং শুধু তাই নয়, সহিহ মুসলিমের হাদিস আপনারা অনেকেই জানেন যে রাসূল আকরাম সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন তোমরা প্রত্যেকটা বস্তুর প্রতি এহসান করো, এমনকি তোমরা যদি কাউকে হত্যা করার প্রয়োজন হয়, বিচারিকভাবে কারোর মৃত্যুদণ্ডের শাস্তি দেয়া হলো অথবা যুদ্ধের ময়দানে প্রতিপক্ষকে হত্যা করার প্রয়োজন হলো, এরকমও যদি হয় সেক্ষেত্রেও যাকে তুমি হত্যা করে ফেলবে সেই লোকটার প্রতি হত্যা করার ক্ষেত্রেও অনুগ্রহ দেখাবে, অর্থাৎ যত কম কষ্ট দিয়ে সম্ভব তাকে শেষ করবে। এ হাদিস থেকে কি বোঝা যায়? আপনি কাফেরকে হত্যা করতে হলে সেখানে পর্যন্ত বিনম্রতা অবলম্বন করতে হবে, সেখানে পর্যন্ত রুক্ষতা দেখাতে পারবেন না, জেদ ওড়াতে পারবেন না, সেখানে আপনি জেদের চোটে ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছেন আরেকজনের গোষ্ঠী উদ্ধার করতেছেন, এই ইসলাম আপনাকে কে শিখিয়েছে? ভাইরা আমার, এক শ্রেণী মানুষ আছি আমরা যারা ইসলাম প্রচারের নামে সোশ্যাল মিডিয়াতে ইসলামকে দুর্নাম করছি, ইসলামের কল্যাণ করার নামে ইসলামের ক্ষতি করছি। আল্লাহর ওয়াস্তে ওলামা একরামকে দেখুন তারা কিভাবে দিনকে প্রেজেন্ট করছেন।
আমাদের অনেক ভাইরা আছেন দ্বীনের পথে অগ্রসর হওয়ার পরে তাদের আলহামদুলিল্লাহ আল্লাহর প্রতি ভালোবাসা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা বেড়েছে। এই বাড়ার কারণে সে ভালোবাসা থেকেই তারা অনেক সময় এই ধরনের আচরণ করেন। আমাকে একবার একজন ভদ্রলোক, যে কোনো একটা স্যাটেলাইট টিভি চ্যানেলের কর্মকর্তা, তার গাড়িতে যাচ্ছিলাম, তিনি আমাকে বললেন যে হুজুর আপনাদের ব্যবহার এত খারাপ কেন? তাই বললাম কেন কি সমস্যা বলো, যে ফেসবুক দেখেন না আপনি, এত নোংরা ভাষায় আক্রমণ এবং স্ট্যাটাস পাল্টা স্ট্যাটাস, একে অন্যকে বাজে তকমা দিয়ে কথাবার্তা বলা, এগুলো তো আপনাদের থেকে আমরা আশা করি না। ইসলাম তো এগুলোর কথা বলে না, ইসলাম তো কোমলতার কথা বলে, বিনম্রতার কথা বলে, ইদফা বিল্লাতি হিয়া আহসান। কোথায় সে আয়াতের উপর আমল? খণ্ডন করতে হবে, প্রতিহত করতে হবে, অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে হবে, কিন্তু আল্লাহ বলেছেন ইদফা বিল্লাতি হিয়া আহসান, সর্বোত্তম সুন্দর উপায়ে প্রতিহত করতে হবে। কোথায় সে সর্বোত্তম সুন্দর উপায়? ভাইরা আমার, এই বিষয়গুলো আজ আমাদেরকে নতুন করে ভাবতে হবে। আর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রিয় পাত্র হওয়ার জন্য কোমলতার গুণের কোনো বিকল্প নাই। আমরা যারা মনে করি যে কোমলতা মানে হলো উপরের একটা বিনয়ের ভাব প্রকাশ করা, সেটা আরেকটা ভুল। কোমলতা মানে কিন্তু উপর দিয়ে ভেঙে পড়া না, কোমলতা মন থেকে আসে, ভেতর থেকে আসে। আপনার যদি ভেতর থেকে কোমলতা থাকে, বিনম্রতা থাকে, বিনয় থাকে, নিজেকে ছোট মনে করেন, নিজেকে হেয় মনে করেন, নিজেকে তুচ্ছ মনে করেন, অন্যকে ভালো মনে করেন, অথবা অন্যের ত্রুটির ক্ষেত্রে ওজর তালাশ করেন, আপনার এই কোমলতাটা ভেতরে থাকবে, বাহিরে সেটা প্রকাশ পাবে। অনেক সময় আজকাল আমরা বিনয় এবং কোমলতার ভান ধরি, ভেগ ধারণ করি, উপর দিয়ে আমরা জাহির করি, অথচ ভেতর থেকে আমার মধ্যে রুক্ষতা আছে, আমার ভিতরে ভয়ঙ্কর রকমের ঘৃণাবোধ আছে এবং ভয়ঙ্কর রকমের কঠোরতা, শত্রুতা, বিদ্বেষ আমরা লালন করি এবং নিজেদের বিরুদ্ধে নিজেরা। আল্লাহ রাব্বুল আলামিন এই দুঃস্বভাব থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন।